নমস্কার, ফোকাস ত্রিপুরার এই মুহূর্তে সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। রবিবার রবীন্দ্র ভবনে আয়োজিত হয় রঙ্গালী বিহু উৎসব। উৎসবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জিতেন চৌধুরী সহ অন্যান্য অতিথিগণ। বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী বিহু উৎসবের ব্যাখ্যা তুলে ধরেন। ভাষাকে ভিত্তি করে আমাদের যে জীবনধারা, জীবনচর্যা, তাকে ভিত্তি করে আমাদের সংস্কৃতির বিকাশ, এর সাথে আমাদের কৃষ্টি, এই সবটা মিলিয়ে আমাদের রাজ্যে রাজ্যে মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একটা ক্ষেত্র প্রস্তুত করেছে। রাজ্যের যে ঐক্য বা একতা, এটা আমার দেশের একতা এবং ঐক্য সম্মতিকে সুদৃঢ় কাঙ্ক্ষ করেছে। রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে টিএসএ সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। সম্মেলনে রাজ্যের কলেজের পিজিটি ও ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন করে লেকচারার করার দাবি নাকচ করেন উচ্চ শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী। 14 তারিখে তার 3 বছর পূর্ণ হবে, তাহলে 36 মাসে 37 জন কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা সফর করেছে, একটা লোক ত্রিপুরা সম্পর্কে কিছু জানে না, আমরা কথাবার্তা বলে দিয়েছি। তাদের সর্বভারতীয় সভাপতি এসেছে, সেও ত্রিপুরা রাজ্য সম্পর্কে কিছু জানে না। ত্রিপুরা যে একটা ফিউডালিজমের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং সেই সংগ্রামে জয়ী হয়ে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিকশিত করেছে এবং তার যে সুফল রাজ্যে একটা ফ্রিডম সোসাইটি থেকে একটা ডেমোক্রেটিক খুব অ্যাডভান্স সোসাইটিতে ত্রিপুরা ট্রান্সফরমেশন যেটা হয়েছে, এই ইতিহাস কি ওরা জানে? এই ইতিহাস তারা জানে। তারা যেমন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম দেখেছে কিন্তু অংশগ্রহণ করেনি। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতার সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘনমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে Regal, affordable furniture.
খুঁটিনাটি খুনছুটি দুষ্টুমি ছোট ছুটি রাঙা বিরে স্বপ্নের উঁকি ঝুঁকি নীল ছুতে সাদ জাগে মন গভীরে রোদ করা হলুদ মাখানো ইচ্ছে গুলো নানান রঙে রাঙানো নানান রং ও বৈচিত্র্যে আরএফএল সার্ভিং বল মনের রঙে রাঙানো অভিযুক্তের ফাঁসির দাবি তুলেন নেতৃবৃন্দগণ। এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্ত। মিছিলের উদ্দেশ্য হলো গত 9 তারিখ ভারতবর্ষের মধ্যে এই রাজ্যে এক নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। 9 এপ্রিল আমাদের মহিলা পলিটেকনিক কলেজের এক তৃতীয় ছাত্রী, দ্বিতীয় সেমিস্টারের তৃতীয় ছাত্রী আনোয়ারা চৌধুরীকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছিল। 9 এপ্রিল আনোয়ারা চৌধুরী যখন পেটে ব্যথা এবং বমি হওয়ার কারণে জিবি হাসপাতালে ওকে ভর্তি করা হয়, তখন যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন জিবি হাসপাতালে, ওকে জাস্ট একটা ওনার প্রেসক্রিপশনে একটা সোনোগ্রাফি জাস্ট লিখে দিয়ে উনি ওনার দায়িত্ব থেকে উনি নিজেকে খালাস করে নিয়েছেন। রাত 12টায় সে আনোয়ারা চৌধুরী মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন যিনি চিকিৎসক ছিলেন, কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন, চিকিৎসক শ্যামসুন্দর সাহা, উনি যদি ওনার দায়িত্ব সেদিন ঠিকভাবে পালন করতেন তাহলে হয়তো আজকে একটা অকালে ঝরে যাওয়া একটা প্রাণকে আমরা বাঁচাতে পারতাম। তারপর প্রশাসনের উপরও আমরা আজকে প্রশাসনের বিরুদ্ধেও আজকে আমাদের এই বিক্ষোভ। আজকে প্রশাসন তার দায়িত্ব সেদিন ঠিকভাবে পালন করেনি। আজকে যখন ওকে কবর দেওয়া হলো তখন আনোয়ারার মুখে রক্ত ছিল, রক্ত দেখতে পাওয়ার পরও কেন সেদিন পোস্টমর্টেম করা হলো না? 13 তারিখ যখন তাকে কবর থেকে তুলে এনে আজ পোস্টমর্টেম করা হলো, তখন আমরা জানতে পারলাম যে বিষ প্রয়োগ করে আনোয়ারা চৌধুরীকে মেরে ফেলা হয়েছে। আজকের যে এই রাজ্যের প্রশাসন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি, শাসক দলের কেউ যদি কোনো কমলাসাগর বিজেপি যুব মোর্চা এবং মহিলা মোর্চার উদ্যোগে রবিবার সংঘটিত হয় সাফাই অভিযান। এদিন কমলাসাগরের দেবীপুর বাজার, হাসপাতাল, কসবা মন্দির সহ বিভিন্ন এলাকার সাফাই অভিযান সংঘটিত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমলাসাগর বিজেপি যুব মোর্চার সভাপতি কাজল সরকার সহ অন্যান্য। মন্ডল কমিটির উদ্যোগে আমরা স্বচ্ছ ভারতের অধীন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির যে স্বচ্ছ ভারত অভিযান, তার অঙ্গ হিসেবে আজকে কমলাসাগর যুব মোর্চার নেতৃত্বে আমরা কমলেশ্বরী মায়ের মন্দির এবং দেবীপুর বাজার, দেবীপুর পঞ্চায়েত অফিস এবং এখানে প্রাইমারি হেলথ সেন্টার, সেগুলি আমরা স্বচ্ছ ভারত অভিযানে আমরা পরিষ্কার করেছি এবং মানুষের মধ্যে
জনগণের মধ্যে বার্তা ছড়িয়ে দিয়েছি যে স্বচ্ছতা আমাদের বজায় রাখতে হবে। স্বচ্ছতা বজায় থাকলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং পরিবেশ ভালো থাকবে। সেই কারণে আমরা এই আপনাদের মাধ্যমে, এই ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে আমরা এই এলাকার মানুষকে এবং সারা ত্রিপুরার জনগণকে জানান দিতে চাই, স্বচ্ছতা বজায় রাখবেন এবং স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখবেন, তাহলেই আমাদের ভারতবর্ষের স্বচ্ছতা বজায় থাকবে। নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনা আমরা চারিদিকে পৌঁছে দিতে পারব। রেগা প্রকল্পে সংকোচন, শ্রম দিবস অবৈধ করে দেওয়ার প্রতিবাদে রবিবার কমলাসাগর বিধানসভার বিশালগড় ব্লকের অধীন সিপিআইএম এর উদ্যোগে মধুপুর বাজারে সংঘটিত হয় 4 ঘন্টার গণঅবস্থান। গণঅবস্থানে উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা সম্পাদক সিদ্দিকুর রহমান, বিধায়ক নারায়ণ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বগণ। বিভিন্ন সময় আক্রান্ত হতেন, সেই নৃপেন চক্রবর্তী রাজবংশ সরকার তৈরি করলো। সেদিন ত্রিপুরার কি অবস্থা ছিল তার মধ্যে দাঁড়িয়ে এ রাজ্যের বামফ্রন্ট সরকার প্রথম মন্ত্রী সভায় ঘোষণা করলো, 7.5 কানি লাল সম্পত্তির খাজনা দিতে হবে না, 15 কানি টিলার খাজনা দিতে হবে না, অতীতের যত খাজনা আছে সব খাজনা মুকুব। এটা নাকি কৃষকের বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে, বামফ্রন্টের বিচার করার দায়িত্ব আপনাদের। বলে দিলেন প্রথম সরকারে বসেই এ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য ভাষা হবে ককবরক। ককবরক ভাষায় পড়তে পারবে মানুষ, ককবরক ভাষায় সমস্ত ব্যবস্থা হবে। যেই ভাষার দাবিতে কংগ্রেসের রাজত্বে মাতৃভাষা ককবরক চায়, এই কথা বলার অপরাধে জুলাইবাড়িতে ধনঞ্জয় ত্রিপুরাকে পুলিশে নিয়ে খুন করে দেওয়া হয়। সময় এবং ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। পড়েছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, বেশ এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা CCTV নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের CCP রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা।
নূপুর পায়ের রিণীকে ঝেড়ে পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলঙ্কার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলঙ্কার। রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। গত শনিবার থেকে নিখোঁজ ইন্দ্রজিৎ সরকার নামে 85 বছরের এক ব্যক্তি ঘটনা বিশালগড় থানাধীন কলকলিয়া মণিপুরী পাড়ায়। জানা যায় ইন্দ্রজিৎ সরকার মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল, এর আগেও সে বাড়ি থেকে বেরিয়েছিল। শনিবার সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। জঙ্গলের মধ্যে আপনার কি মনে হয়, আপনার ছেলেরা কি মানে তুলে নিয়ে থাকে বা কি মনে হয় আপনার? আমার মন দেওয়া মাথা দেড় খোয়াই জেলার কল্যাণপুর কিষাণ মোর্চার উদ্যোগে কল্যাণপুরের সোনারাম পাড়ায় এবং কমলনগরের বিজেপির উদ্যোগে সংঘটিত হয় এক সভা। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বেশ কিছু লোক বিজেপি দলে যোগদান করে। নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেয় উপস্থিত নেতৃবৃন্দগণ। আজকে সোনারাম পাড়া আর কমলনগর থেকে বহু সংখ্যক বাম সাপোর্টার, বাম ফ্রন্ট সাপোর্টার বিজেপিতে আজকে স্বতঃস্ফূর্ত ভাবে এসে যোগদান করেছেন। আর বাম ফ্রন্ট যে অপপ্রচার চালাচ্ছে বিজেপির এই কর্মযজ্ঞ দেখে ঘাবড়ে গিয়ে, সমস্ত অপপ্রচারের যোগ্য জবাব আজকে কল্যাণপুর বাসীরা দিচ্ছেন। আর কিছুক্ষণ আগে আমি আরেকটা মণিপুরী অধ্যুষিত এলাকা গৌরনগরও গেছিলাম। আপনারা দেখেছেন কদিন ধরে এই বিভিন্ন মিডিয়াতে চলছিল অমিত শাহজি মণিপুরীদের যে পাগড়ি পরানো হয়েছিল ওনাকে, উনি নাকি সেটাকে অসম্মান করেছিলেন। আজকে মণিপুরী সম্প্রদায় বহু সংখ্যক লোক এসে এই গৌরনগরে ভারতীয় জনতা পার্টির ছাতা নিতে এসছেন এবং তা প্রমাণ করে যে CPM এর যে এই চক্রান্ত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিজেপির বিরুদ্ধে একটা বিরোধী মনোভাব এনে দেওয়ার, তা সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে বলতে গেলে জনতা। তো আজকেও এই সোনারাম পাড়ায় তারই ছবি প্রতিফলিত হচ্ছে।
যে বাম ফ্রন্টকে এখান থেকে একদম চিরতরে সরিয়ে দিয়ে আপামর জনতা ত্রিপুরার বিজেপির ছাতা নিচে আসতে চায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।